আপনি তো জানেন যে বইও আছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ আমাদের অক্সিজেন যোগায়। আপনার শরীরের যদি একটা হাত ভাঙি দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে? এই গাছটাকে যে আপনি ভাঙতেছেন গাছটা তো কষ্ট হইতেছে যদি সরকার প্রদত্ত যদি কেউ শুনে এটা তো আপনার নামে মামলা হয়ে যেতে পারে। ভাই কিসের মামলা? কেন মামলা হবে? কেন আমি আমার ভালো লাগতেছে না গাছটা ভাঙছি? না না না, গাছটা ভাই আমার কিছু না যে ভাঙলে স্যার মামলা হবে। এটা পুরো অন্যায় করলেন আপনি, এই গাছটা যে ভাঙলেন পুরো অন্যায় করলেন। আচ্ছা ঠিক আছে, এই যে হুজুরকে দেখতেছি, হুজুরকে একটু ডাক দিই। হুজুর হুজুর এদিকে একটু আসেন। কি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই এদিকে একটু খারাপ হয়ে সাইডে বসি, রাস্তা ঘাট আছে, মানুষ চলাচল করে। আচ্ছা যা সমস্যা হবে মানুষ যাচ্ছে থেকে আমাদের। আচ্ছা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তা দেখতেছি আতিক ভাই গাছগুলোকে ভাঙতেছে, উপরে ফেলতেছে। তা ওনাকে বললাম যে ভাই আপনি গাছগুলো ভাঙতেছেন কেন? উনি বলতেছে ভাঙতেছে কি হয়েছে, গাছের জন্য আমার সমস্যা হইতেছে ভাঙতেছি। তখন আমি বললাম যে এই গাছ তো আসলে ভাঙাটা ঠিক না, এটা আইনত দণ্ডনীয়, বা মনে করেন যে এটা একটা জীব, আল্লাহ ওকেও সৃষ্টি করছে, আপনাকেও সৃষ্টি করছে, আমাকেও সৃষ্টি করছে, আপনি এটা মানে ভাঙাটা ঠিক করেননি। তো উনি বলতেছে না এটা ঠিক বা ইত্যাদি ইত্যাদি এরকম। এই জন্য বড় হয় ঠিক আছে, মনে করেন শিকড় টিকড় বাইরে থাকবে, আমি একটা গাছে ওষুধ খাইলাম আজকে, কালকে আবার কেউ ওষুধ খাবে, এই জন্য ভাঙি পড়ছে এগুলা। আর কি ভাই জীবতা মা পাবে এইসব জীব? আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, যদি কোনো ব্যক্তি একটা গাছ লাগায়, এই গাছ থেকে যদি কোনো একটা ফল হয়, এই ফলটা যদি কোনো ব্যক্তি খায় তাহলে সে সদাকার সব পাবে। ভাই এটা ফলের গাছ না তো ভাই? আমি বই শুনি আগে, তুমি সম্পূর্ণ শুনো তারপরে মন্তব্য করো। আল্লাহ রাসুল সাল্লাম বলছে কোনো যদি একটা গাছ, একটা বৃক্ষ যদি কেউ রোপণ করে, এই বৃক্ষ থেকে যদি কোনো ফল আসে, যদি কোনো ব্যক্তি এই ফলটা খায় তাহলে সে সদাকার সব পাবে, যদি কোনো পাখি পশু এই ফল খায় এর সদাকার সব পাবে, তিনি দান করার সব পাবে। যদি কোনো ব্যক্তি রৌদ্রে হাঁটা আসতেছে, হাঁপায় গেছে, ক্লান্তবোধ মনে করতেছে, এই গাছের ছায়ার তলে যদি বসে তাহলে সে সদাকার সব পাবে। এরকম ছায়া থেকে শুরু করে গাছ থেকে যা কিছুই হবে না কেন, যা কিছু উপকৃত হবে এর সব, যে ব্যক্তি গাছটা লাগাবে এটার সব পাবে সে। শুধু এটাও না, হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে যে তুমি একটা হাতের মধ্যে একটা গাছ নিয়েছো, এই গাছটা রোপণ করবা, এমন তো অবস্থায় দেখা যাচ্ছে তো কিয়ামত হচ্ছে, কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে বসে থাকো না যে কিয়ামত হয়ে যাচ্ছে, গাছটা কেন লাগাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে তুমি গাছটা লাগাও, এর সব পাবা। এবং গাছ তো প্রাকৃতিক একটা সম্পদ, আমরা এই গাছ ভাঙব না, গাছ লাগাইতে হবে, পরিবেশ বান্ধব হচ্ছে এই গাছ। বিষয়টা দুঃখিত ভাই, আমি আমি এত বড় ভাই এত বড় নিয়ামত প্রিয় দর্শক, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাচ্ছি যে গাছ আমরা লাগাবো, এই গাছের মধ্যে থেকে পশু পাখি জীব জন্তু যা কিছু উপকৃত হবে এর সব আমরা সাদাকার সব পেয়ে যাব। আর প্রিয় দর্শক, আমরা নাটকের মাধ্যমে যে গাছটা ভাঙছি বা উখড়াইছি, এটা গাছ না, এটা গাছের একটা ডাল, আপনাদেরকে বোঝানোর জন্যই এটা আমরা ব্যবহার করেছি। প্রিয় দর্শক শ্রোতা, পুনরায় আবার আসলাম আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে, আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা প্রতি বছরে যেন গাছ লাগাতে পারি, আমাদের এই সবুজ বাংলাদেশকে আমরা যেন সবুজ শ্যামল করতে পারি,
আর যারা আমাদের রক্ত দিয়ে আমাদের বাংলাদেশকে নিয়ে আসছিল তাদের স্মৃতি স্মৃতি হিসেবে আমরা সবুজকেই যেন ধরে রাখতে পারি। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কোনো ভালো লাগে বা আপনাদের কোনো ইসলাম বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আবার যদি উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন এখান থেকে যত বেনিফিট মানে সব হিসাবে যত কিছু পাবেন তো আপনারাও পাবেন এই ভিডিও থেকে যদি কেউ উপকৃত হয়। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।